হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আপনাদের দেখাবো একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স, যার মাধ্যমে আপনি আপনার এলসিডি বা এলইডি টিভি কে মুহূর্তের মধ্যে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারবেন। আমরা এখন অ্যান্ড্রয়েড টিভি বক্স এর আনবক্সিংটা দেখে নিই। একটি সুন্দর কভারের মধ্যে এটি মোড়ানো থাকে। কভারটি খুললেই আমরা আসলে আরো সুন্দর একটি সাজানো গোল্ডেন কালারের টিভি বক্স মার্কৃত বক্সটি আমরা দেখতে পাবো। আমরা এখন এটাকে আনবক্সিং করছি। আনবক্স করলে প্রথমে আমরা একটা ম্যানুয়াল দেখব। ইউজার ম্যানুয়ালে আপনি আপনার প্রোডাক্টটির সেট আপ কীভাবে করবেন সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এরপরে আমরা এই ডিভাইসটির মেইন যে পার্ট, দ্যাট ইজ টিভি বক্স, এই টিভি বক্সটা আমরা এর মধ্যে পাব। এটা স্কোয়ার শেপ, দেখুন উপরে একটা পলি থিন মোড়ানো থাকবে। এখানে একটা এইচডিএমআই পোর্ট থাকবে, রাউটারের জন্য পোর্ট আছে। এখানে আছে হচ্ছে এই যে ডিসপ্লে একটা নচ আছে, এছাড়া আপনার ইউএসবি পোর্ট আছে দুটো, যার মাধ্যমে আপনি আপনার একটি মাউস একটি কিবোর্ড কে কানেক্ট করতে পারবেন মুহূর্তেই। এছাড়া টিভিকে আপনি এইচডিএমআই পোর্টের মাধ্যমে কানেক্ট করা থাকবে। আমরা এরপর আরেকটু ভিতরে গেলেই দেখতে পাবো আরেকটু সুন্দর সুসজ্জিতভাবে রাখা আছে কি, চলুন দেখা যাক। আমরা এই কভারটি খুললাম, খোলার পরে এতক্ষণ যেটা বলছিলাম, আমরা একটা অ্যাডাপ্টার কেবল পাবো, যেখান থেকে আপনার আমরা 240 ভোল্ট একে আমরা ডিসি ভোল্টে রূপান্তরিত করে ডিভাইসটি চালাবো। আরেকটা পাবো হচ্ছে এই যে দেখুন আপনারা একটি কানেক্টিং কেবল, যার দুই পাশেই আপনি দেখতে পাচ্ছেন এক পাশে এইচডিএমআই পোর্ট আর এক পাশে হচ্ছে ওই পাশে এইচডিএমআই। এটা দিয়ে আমরা ডিভাইসটিকে আমরা আমাদের নর্মাল এলসিডি বা এলইডি টিভির সঙ্গে কানেক্ট করে আমরা জাস্ট ইন্টারনেটে চলে যাব। এখানকার বিষয়গুলো হচ্ছে এখানে আমরা এটা ওয়াইফাই সাপোর্টেড, সো আপনি আপনার মোবাইল থেকে হটস্পট অন করে কিংবা আপনার ব্রডব্যান্ডের লাইনও এখানে কানেক্ট করে আপনি এই ডিভাইসটির মাধ্যমে আপনার নর্মাল এলসিডি বা এলইডি টিভিকে খুব সহজেই একটি স্মার্ট টিভিতে রূপান্তরিত করবেন। সর্বশেষ যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের একটি কন্ট্রোল রিমোট, যেখানে বিভিন্ন মার্কিং আছে। আপনি ডিভাইসটি পাওয়ার বাটন দিয়ে অন করার পরে আপনার টিভি স্ক্রিনে শো করা যে কোনো জিনিসকে এটি সিলেক্ট করতে পারবেন। আপনি ভলিউম কমানো বাড়ানো বা চ্যানেল চেঞ্জ, আপনার এভরিথিং, আপনার ইন্টার ব্রাউজিং বাটন সব কিছুই দেওয়া আছে। তো আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেই আগের মতোই আমাদের রঙের টিভি সাবস্ক্রাইব করুন এবং পেছনের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে যে কোনো নতুন ভিডিও এলে আপনাদের সঙ্গে আমরা খুব সহজেই শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।